বন্ধুরা আজকে যে ঘরোয়া সমস্যাটির কথা জানব ঘরোয়া পদ্ধতিতে কীভাবে নিরাময় করা যায় সেটা হলো পেট ফাঁপা এই পেট ফাঁপলে আমরা কি করব ঘরোয়া উপায়। সেটা আজকে আমরা জানবো যেটা বলে গেছেন অমর মজুমদার মহাশয় উনি একজন ভেষজ রত্ন কবিরাজ এস মজুমদার উনি সঙ্গে ছিলেন আসুন দেখে নেওয়া যাক তাহলে পেট ফাঁপা দুই ধরনের হয়ে থাকে পেট শক্ত অথচ পেট ফেঁপে রয়েছে দু নম্বর জ্বর অবস্থায় পেট ফেঁপে রয়েছে তাহলে কি করতে হবে এই দুটিরই সমাধান আজকে আমরা জানবো আসুন তাহলে দেখে নেওয়া যাক পেট ফাঁপা অজীর্ণ উদরাময় টাইফয়েড প্রভৃতি রোগসহ এটি বর্তমানে হয়ে থাকে চিকিৎসা কি জ্বর বা প্রদানজনিত পেট ফাঁপায় জ্বর অবস্থায় পেট ফাঁপলে সেই সময় কী করণীয় সকালে খালি পেটে ত্রিফলা ভেজানো জল আধ কাপ খেতে হবে সন্ধ্যায় শিউলি পাতার রস আধ কাপ খেতে হবে উভয় ওষুধই সাত থেকে দশ খেতে হবে পেট শক্ত অথচ পেট ফেঁপে রয়েছে এর সমাধান সকালে আহারের সময় সামান্য গরম ভাতের সঙ্গে একটি আমলকি সিদ্ধ মেখে খেতে হবে এছাড়া দুবেলা খাওয়ার পর ভাস্কর লবণ খেতে হবে এক চামচ করে আর এই সময় করণীয় সেটা হলো চা কফি সুরা মানে মদ্যপান প্রভৃতি পরিত্যাজ্য অর্থাৎ এগুলি খাবেন না পীড়ার প্রবল অবস্থায় কিছুই না খাওয়া ভালো অর্থাৎ যখন পীড়া খুব কষ্টদায়ক হয়ে উঠেছে তখন কিছুই না খাওয়া ভালো শুধু জল খাবেন খানিক্ষণ পীড়ার প্রবল্য কমিলে লঘুপথ্য ব্যবস্থা অর্থাৎ পীড়া একটু যখন কমে যাবে তখন এই যে উপায়গুলি এগুলি করবেন যদি এই ধরনের ঘরোয়া পদ্ধতি আপনার পছন্দ হয় ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন বা শেয়ার করে দেবেন কারো যদি প্রয়োজন হয় আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না হয়তো কোনো না কোনো পদ্ধতি আপনারও কাজে আসতে পারে